এখন আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী একটি দানি আমাদের জেলা প্রশাসক জনাব শাহজির আলম পড়ে শোনাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ বাচ্চা আমাদের জেলা প্রশাসক জনাব শাহজির আলম উনি বক্তব্য পাঠ করে শোনাচ্ছেন। আমি মোহাম্মদ শাহজির আলম জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া বলছি। আজকে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা, দ্রুততর বীর মুক্তিযোদ্ধা জনাব আলমগীর সরকার সাহেব, চেয়ারম্যান জেলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমরা সবাই গভীর শোকাভিভূত, ওনাদের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের সমবেদনা জানাচ্ছি। জেলা পরিষদ হিসাবে আমি যখন এই মেসেজটা মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়, সংবাদ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে পাঠাই, তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়েছেন যেটা আমি পাঠ করে শোনাচ্ছি। আমাকে এটা স্থানীয় সরকার মন্ত্রী মহোদয় জনাব মোহাম্মদ তাজুল ইসলাম পাঠিয়েছেন। তো আমি একদম কোড আনকোড করছি মাননীয় প্রধানমন্ত্রী এই মেসেজটি। আল্লাহ রাব্বুল আলামিন মামুনকে বহুস্থ সর্বোচ্চ সুন্দর জায়গায় স্থান দিন, তার পরিবারের সদস্যদের এবং আমাদের দলের নেতা কর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একটু ছিল মাননীয় প্রধানমন্ত্রী মামুনদের স্মৃতির উদ্দেশ্যে, তা আমি ওর কথা বাড়াবো না। ওনার আত্মার মাগফিরাত কামনা করে এবং ওনার পরিবারের সদস্যদের প্রতি আবারও সমবেদনা জানিয়ে আমি ওনার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ।